থেকে উজ্জ্বল করতেছি স্যার। আপনার অফিসে আগে যে কাম করতো সেই পিয়ন আশ্রম আমার তালতো ভাই, তাতে কি হয়েছে স্যার? বাসা থেকে তাড়াতাড়ি সব টাকা পয়সা গয়নাকাটি সরায় ফেলান, দুদক থেকে এক্ষুনি আপনার বাসায় রেড দিব। কি হ্যাঁ স্যার, তাড়াতাড়ি করেন, নইলে বিপদে পড়বেন। এক টুকর বমন খাই, এক টুকর ছাগলে সাজ্জাদ মমিন। স্যার কি হয়েছে ভাইয়া? কি হয়েছে? এক্ষুনি আমার সমস্ত ব্ল্যাক মানি, গোল্ড আর দখল করা সম্পত্তির দলিল যেখানে যা আছে সব সরিয়ে ফেলতে হবে। দুদক থেকে আমার এখানে রেড দিতে আসছে। বলো কি ভাইয়া? আরে ঠিকই বলছি, তাড়াতাড়ি কর, ড্রাইভারকে বল বাড়ির সামনে গাড়ি নিয়ে হাজির হতে, এক্ষুনি যা। গাড়িটা আমরা চেক করব। কেন? আমাদের কাছে ইনফরমেশন আছে, গাড়িতে অবৈধ টাকা আর চোরাচালানের গোল্ড আছে। অবৈধ টাকা, চোরাচালানের গোল্ড আমাদের গাড়িতে? ইয়েস। আপনারা ভুল করছেন, বিশ্বাস করুন। বিশ্বাস অবিশ্বাসের বিষয়টা গাড়ি চেক করলে বোঝা যাবে। আপনারা গাড়ি থেকে নামুন, গাড়ি চেক করো কুইক। ইয়েস স্যার, তাড়াতাড়ি করো। দেখো ভালো করে দেখো স্যার। আমি ইন্সপেক্টর শফিক, আমার ধারণা কখনো ভুল হয় না। ব্রিফকেস ভর্তি টাকা আর গোল্ড। আপনাদের গাড়ি আমরা সিজ করলাম, গাড়িতে যা যা আছে তার একটা সিজার লিস্ট করে দিচ্ছি। থানায় এসে বৈধতার প্রমাণ দিলেই সবকিছু আপনারা বুঝে পাবেন। কি বললি? কি বললি? পুলিশ সবকিছু সিজ করে নিয়ে গেছে। লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে। ওরা কেউ এক টাকার ছাগল নয় ভাইয়া। চুপ, একদম চুপ। থাকতে পুলিশ আমার মালে হাত দিল কোন সাহসে? সালাম আলাইকুম বস। আমার 50 কোটি টাকার নগদ আর 20 কোটি টাকার গোল্ড কোথায়? আমি কি করে বলবো? তোমার পুলিশ সিজ করেছে আর তুমি বলছো কি করে বলবো? কই, থানায় তো কোনো সিজ করা মাল আসেনি। ইন্সপেক্টর শফিকে জিজ্ঞাসা করলে আমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। থানায় তো এই নামে কোনো ইন্সপেক্টরই নেই। কমিশনার সাহেব, এতগুলো টাকা আর গোল্ড কোথা থেকে এলো? আমাদের শিল্পাঞ্চল থানার সামনে কে বা কারা ফেলে গেছে, তবে মনে করা হচ্ছে এই মালগুলো দেশের শত্রু কোন স্মাগলারের। লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে, আমি যে রাস্তার ফকির হয়ে গেলাম। পুলিশের ছদ্মবেশে কারা এই কাজ করেছে 24 ঘন্টার মধ্যে আমি খবর চাই। যা। হ্যালো আবির, এত রাতে ফোন করেছো কেন? তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। এখন তোমার কাছে আমি কিভাবে আসব? জানালা দিয়ে তাকালেই আমাকে দেখতে পাবে। এসো এসো, বসো। আচ্ছা, এত রাতে আমাদের বাড়িতে ঢুকেছ, তোমার ভয় করেনি? না, ভয়কে জয় করেই আমি তোমাকে ভালোবেসেছি। তোমাকে আপন করে পাওয়ার জন্য যে চ্যালেঞ্জ আমি করেছি, সেই চ্যালেঞ্জেও আমার জয় হবে ইনশাল্লাহ। আবির। হ্যাঁ, তোমার ভালোবাসাই আমার শক্তি, আর সেই ভালোবাসা আমার সঙ্গে আছে বলে মির্জার সঙ্গে যুদ্ধে আমার জয় হবে। তুমি হবে আমার, শুধু আমার। আবির, তোরা সবাই হাতে চুরি পরে ঘরের মধ্যে বসে যে বসে থাক। কারা কারা আমার সর্বনাশ করলো এখন পর্যন্ত খুঁজে বের করতে পারলি না? হ্যালো, তোর পোষা কুকুরদের পিটিয়ে লাভ নেই, ওরা কোনোদিনই আমাকে খুঁজে বের করতে পারবে না। কে তুই? আবির আমার নাম।
তোকে ফকির বানানোর কারিগর। আমি তোকে চ্যালেঞ্জ করেছিলাম মির্জা, সেই চ্যালেঞ্জের সেমিফাইনাল গেমটা খেলা হয়ে গেছে, এবার আমি ফাইনাল খেলবো। টেলিফোনে চিৎকার না করে পথে বসে ফুটো থালা নিয়ে চিৎকার করে ভিক্ষা চা, কারণ এখন তুই পথের ফকির। লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে, তুই বিষাক্ত সাপের লেজে পাড়া দিয়েছিস সাপের। ছবল ছবল, আমি তোকে মারবই, তোর বংশ আমি নির্বংশ করে দেব, তোর বাপ মা কাউকে আমি বাঁচতে দেব না। আবির কোথায় যাচ্ছিস? আবির বলো বাবা, তোদের জন্য আমরা দুপুরের খাবার নিয়ে বসে আছি, এত দেরি করছিস কেন? বাবা, আমার ভাতের থালায় ছাই দিয়ে আরাম করে ভাত খাওয়া হচ্ছে, তাই না? আপনি কি বলছেন মির্জা সাহেব? বাবা, তোর ছেলে আমার যে ক্ষতি করেছে, সুদে আসলে সব আজ পুষিয়ে নেব। আপনি না চৌধুরী সাহেবের হবু জামাই, এখানে সন্ত্রাস করলে আমি কিন্তু চৌধুরী সাহেবকে জানাতে বাধ্য হব। চৌধুরী সাহেব জানে তোরা সবাই আজ আমার হাতে খুন হবে। মেরে ওকে জন্মের মতো শেষ করে দিলে না কেন? গোষ্ঠী শুদ্ধ কবরে পচে মরতো? চেয়েছিলাম, কিন্তু দবির বলল ঝামেলা হতে পারে। বাচ্চা ডোন্ট ওয়ারি, পুলিশের কাস্টডি থেকে আদালতে ট্রান্সফারের সময় শেষ করে দেবই আবিরকে।
কি করে? আমার ভাই পুলিশের জিপে বোমা লাগিয়ে দেবে, ওসি দবির জায়গা মতো জিপ রেখে সরে পড়বে, বিস্ফোরণে জন্মের মতো শেষ হয়ে যাবে আবির। যেভাবে ওর গোষ্ঠী শেষ করেছি ঠিক সেভাবে ওকে শেষ করে দেব। কি অবস্থা হয়েছে এই দৃশ্য দেখার আগে আমার দুচোখ অন্ধ হয়ে গেল না কেন? তুমি অন্ধ হয়ে গেলে শয়তান মির্জার করুণ পরিণতি কে দেখবে কাজল? ওই জানোয়ারের বাচ্চা আমার বাবা মাকে খুন করেছে, আমার বোন রিয়া কোথায় আছে তাও আমি জানি না। আমি প্রতিশোধ নেব কাজল, কঠিন প্রতিশোধ। মির্জাকে আমি বাঁচতে দেব না। হাজতখানার চার দেয়ালের মাঝে বন্দি থেকে কিভাবে তুমি প্রতিশোধ নেবে আবির? আমার বাবা আর মির্জা ষড়যন্ত্র করেছে, আদালতে নেয়ার পথে ওসি দবিরকে দিয়ে কৌশলে তোমাকে বোমার আঘাতে জ্বালিয়ে দিয়ে আত্মঘাতী হামলা বলে সারা দেশে প্রচার করবে। জন্ম মৃত্যুর মালিক আল্লাহ, এক আল্লাহ ছাড়া কেউ আমার কিছুই করতে পারবে না কাজল। তুমি ঠিক বলেছো বাবা, উপরে আল্লাহ আর নিচে আমি, আমার জীবন থাকতে তুমি মরতে পারো না। পুলিশ কাস্টডি থেকে তোমাকে কিভাবে উদ্ধার করতে হবে তা আমি জানি। দোকানের পাশে গাড়ি রাখো। তোমরা বসে থাকলে কেন? নামো, চা খাও। এই দোকানদার, সবাইকে স্পেশাল করে চা দাও। দিতেছি স্যার। তোমার জন্য আমি কিছুই করিনি মাই বয়। ডাক্তার হিসাবে আমি শুধু আমার কর্তব্য পালন করেছি মাত্র। আর ঋণের কথা বলছো? তোমার বাবার কাছে যে আমার অনেক ঋণ। তোমার বাবা আমার বন্ধু ছিলেন ঠিকই, কিন্তু অর্থের অভাবে যখন আমার ডাক্তারি পড়া বন্ধ হয়ে গিয়েছিল তখন তোমার বাবাই আমাকে ডাক্তারি পড়ার খরচ দিয়েছিলেন। কারো কাছে তুমি যদি ঋণী হয়েই থাকো, তিনি হচ্ছেন কাজলের এই ফুপু, তার বুদ্ধিতেই তোমার বন্ধুরা তোমাকে উদ্ধার করেছে। ফুপু, তুমি অসুস্থ আবির, এখন বেশি কথা বললে তুমি বেশি অসুস্থ হয়ে পড়বে। না ফুপু, মির্জা আবিরকে নিশ্চিহ্ন করার আগে আমার কিছুই হবে না, ওকে আমি তিলে তিলে মারব।
সবাই জানে আবির হায়দার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমিও মুছে ফেলব আমার ভয়ঙ্কর অতীত। আজ থেকে জন্ম হবে নতুন এক আতঙ্কের, সেই আতঙ্কের নাম সুলতান। আবির, সারা জীবনে আমি অনেক ধন সম্পদ অর্জন করেছি, আজ থেকে আমার সবকিছু তোমার। কারণ আমি জানি শয়তান মির্জার সাথে খালি হাতে টক্কর দেওয়া যাবে না। তোমার নামে সুলতান কমিউনিটি হসপিটাল তৈরি করে শুরু হবে নতুন এক অধ্যায়। অত্যাচারী আর ঘাতকের বিরুদ্ধে আজ থেকে শুরু হবে আমার অভিযান। মাই নেম ইজ সুলতান, ওয়ান অ্যান্ড অনলি সুলতান। সমস্যা কি দাদা সাহেব? হাসপাতাল ছেড়ে রোগীরা সব কোথায় যাচ্ছে? সুলতান কমিউনিটি হাসপাতালে। ওই যে আজই চালু হয়েছে, ওই জায়গার মালিক আমি, আর আমার জায়গা দখল করে হাসপাতাল। বস, এনিথিং রং? আরে শুধু রং না, রং না, রং তামাশা। ওই দেখো, ভালো করে দেখো, আমার জায়গা দখল করে হাসপাতাল হচ্ছে। জমি দখল মানে সন্ত্রাসী কেস? আসুন আমার সঙ্গে। সাজ্জাদ, দবির সাজ্জাদ, স্টপ, স্টপ! এই মুহূর্ত থেকে সব ধরনের কাজ বন্ধ। কেন? এই মির্জা আবিরের লিজ দাও জমিতে, কোন সাহসে তোরা হাসপাতাল তৈরি করছিস? সাহস কি সব আপনার বাবার নামে লিজ নেওয়া? চুপ! বেশি বাড়াবাড়ি করলে হাজতি নিয়ে পাছার হাড্ডি ভেঙে দেব। এক ঘন্টার মধ্যে লোকজন নিয়ে এলাকা না ছাড়লে। এই হচ্ছে জমির লিজ ডিল। এর আগে জমিটা লিজ নিয়েছিল মির্জা আবির, তার সময় শেষ হয়ে যাওয়াতে সরকার জমিটি হাসপাতাল তৈরির জন্য সুলতানকে বরাদ্দ দিয়েছে। সুলতান? কে সুলতান? অত সহজে সুলতানকে চেনা যাবে না, তার চেয়ে আমি যা বলি তাই করুন। পুলিশ ভাইদের নিয়ে আমাদের কাজে বাধার সৃষ্টি না করে এখান থেকে চলে যান। যদি না যাই? মির্জা আবির, তাহলে উপর মহলে কমপ্লেন করতে আমি বাধ্য হব। দেখুন ডাক্তার আফতাব, আপনি একজন নামি দামি ডাক্তার হয়ে এই সমস্ত ফকির মিসকিনদের সঙ্গে? ওরা কেউ আর ফকির থাকবে না, সুলতান সবাইকে বড় লোক বানিয়ে দেবে। তাছাড়া এই হাসপাতাল তৈরির জন্য সুলতান এত টাকা ডোনেশন দিয়েছে যা দিয়ে আপনার মতো মির্জা সাহেবকে দৈনিক দুইবার বেচা কেনা করা যাবে। শেষ পর্যন্ত আপনিও ভুল করছেন ডাক্তার আফতাব। আপনি জানেন না স্বার্থে আঘাত লাগলে আমি কি করতে পারি। আপনিও জানেন না সুলতান কি করতে পারে। ওর সংবিধানে নো স্পেস, নো কমা, একেবারে ফুল স্টপ। ভেজালে গিয়ে কাজ নেই, ওদের কাগজপত্র সব চেয়ে পারি। লাখ টাকার বাগান খয় এক টাকার ছাগলে। ওসমান, আজ রাতের মধ্যে সুলতান কমিউনিটি হাসপাতাল জ্বালিয়ে ছাড় খাড় করে দে। জ্বালিয়ে দে। Oh, my God.
My name is Sultan. Wam. And only Sultan. Dol lokera amar hospital puriye dite eshechilo. Tai ektu shikha diye dilam. Lakh takar bagan khay ek takar chagole. Ami Abir. Mirza Abir. Amar moto ekjon sufi manushke tui criminal baniye felli. Haan. চিকিৎসা নাম করে অপারেশনের টেবিলে তুই যখন অবশিষ্ট শরীর থেকে মাংসপিণ্ড বের করিস তখন কেউ জানতে পারে না কত ডলারের বিনিময়ে ওগুলো তুই বিদেশে পাচারের কন্ট্রাক্ট নিয়েছিস। আমার বন্ধু আবিরের বাবা মাকে তুই খুন করেছিস। রক্তাক্ত আবিরকে তুই মাইক্রোবাসের মধ্যে নজরবন্দি করে শহরের রাস্তায় জ্বালিয়ে দিয়েছিস। সেই ঘটনা শুধু একজন জেনেছিল, সেই সুলতান। তোর পাপের টাকায় কেনা পুলিশ অফিসার তোকে গ্রেফতার করবে না তা আমি জানি, কিন্তু আমি তোকে খুনি প্রমাণ করে আইনের হাতে তুলে দেব। আইন যদি তোকে শাস্তি না দেয় তাহলে আমি নিজের হাতে তোর বিচার করব, কারণ আমার সংবিধানে নো স্পেস ডাইরেক্ট ফুল স্টপ। আবির তার খোলস বদল করে সুলতান হয়েছে, মরা মানুষ জিন্দা হয় কি করে? তা কি করে সম্ভব? আমার চোখের সামনে আবির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সমস্ত পুলিশ প্রশাসন জানে আবির মারা গেছে। নো, নেভার। দুনিয়ার সমস্ত প্রশাসন জানলেও আমার বিশ্বাস আবির বেঁচে আছে, এবং ওই সুলতানই হচ্ছে আবির। কয়েনটা হাতি নিয়ে যেভাবে টস করছিল, মানুষের মতো মানুষ কি হয় না স্যার? আরে মানুষ হলে তো কোনো কথাই ছিল না। সুলতান মানুষ না, অন্য কিছু। আমার ব্ল্যাক মানি কেড়ে নিয়ে আবির আমাকে ফতুর করে দিয়েছে। সুলতান এখন আমার গোদের উপর বিষ ফোড়া। আবিরের একজন বন্ধুকে ধরে আনতে বল, তাহলে আমার প্রশ্নের জবাব পেয়ে যাব। কি ব্যাপার, এত চিল্লাচ্ছিস কেন? আরে তুই তো কইলি সাতটার মধ্যে বাইরেই তৈবে, হেড বললি তো চিল্লাই। ঠিক আছে চল। বল সুলতান কে? আমি জানি না। Thank you.
নেম ইজ সুলতান। My name is Sultan, one and only Sultan. তোকে আমি বলেছিলাম আবিরের বন্ধু মানেই আমার বন্ধু। সেই বন্ধুর শরীর থেকে তুই যতটা রক্ত ঝরিয়েছিস তার দশ গুণ রক্ত ঝরিয়ে তোর শরীর আমি রক্ত শূন্য করে দেব। আবির তোকে এক মাস সময় দিয়েছিল আবিরের বাবা মাকে খুন করে, সেই সময় তুই নিজের হাতে কেটে কমিয়ে দিয়েছিস। তোর ডেড বডিটা এখনই আমি মর্গে পাঠাতে পারি, কিন্তু আমি তা করব না। তোকে পুছিয়ে দেব মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর। এখন থেকে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টায় অনুভব করবি সুলতান কি জিনিস। মনে রাখিস, আমার সংবিধানে নো স্পেস নো কমা, ডাইরেক্ট ফুল স্টপ। খালি পিস্তলে কখনো গুলি ফোটে? দেখ, বুলেট গুলো সব আমার কাছে।